একটু হাসো, মন খুলে হাসো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজ শুক্রবার, আর শুক্রবার হওয়ার জন্য আমি বিডিক্লিন ইভেন্টে যোগদান করতে আসছি বা কাজ করতে আসছি। তো আমরা জেলখানা মোড়ে আশেপাশে অংশ পরিষ্কার করলাম। আর বিডিক্লিন সম্পর্কে যারা জানেন না, তারা হচ্ছে আমার ইন্ডিভিজুয়ালি বিডিক্লিন সম্পর্কে একটা ভিডিও আছে, এই আই বাটনে দেখতে পারবেন। আর আমি আজ যাচ্ছি গুনাহা জমিদার বাড়িতে। আমার শুক্রবার, তো শুক্রবার মানে একটু একটা আনন্দ কাজ করে, আর অফ ডে তো সবার কাছেই তো আনন্দের। তো আজ যাচ্ছি গুনাহার জমিদার বাড়িতে, বা সাহেব বাড়ি নামে যেটা পরিচিত। তো সঙ্গেই থাকুন। ইভেন্ট শেষে সবাই হচ্ছে বাসার দিকে রওনা হচ্ছে, আর আমি রওনা হচ্ছি গুনাহার জমিদার বাড়ির দিকে। তো হচ্ছে আমি আর শাফিউল্লাহ ভাই যাচ্ছি। আর শাফিউল্লাহ ভাইয়ের সাথে একটা বিষয় হচ্ছে কমন, শাফিউল্লাহ ভাই হচ্ছে ঘুরতে বেশি পছন্দ করে, আমার অনেক বেশি পছন্দ। শাফিউল্লাহ ভাই কোনো ব্লগ বা ভিডিও তৈরি করে না, কিন্তু হচ্ছে ছবি তুলতে তার অনেক ভালো লাগে, আর আমার তো এই যে এইসব করতে ভালো লাগে। তো সঙ্গে থাকুন, যাচ্ছি গুনাহার জমিদার বাড়ি। তো গুনাহার সাহেব বাড়ি যাচ্ছিলাম, এর মধ্যে হচ্ছে থামছি এখানে। আর মাঠ দেখতে পাচ্ছেন এখন, একদম মনে হচ্ছে মাঠে একদম সোনালী চাদর বিছিয়ে রাখা হয়েছে। আর এখন হেমন্তকাল, কৃষকের ঘরে আর নতুন ফসল উঠবে। তো ঠিক আছে ভাই, চলেন। গুনাহার জমিদার বাড়ি অর্থাৎ সাহেব বাড়িতে চলে আসলাম। আর হচ্ছে ওই ভাই অনেক আন্তরিক, সে বললো যে আপনারা যেহেতু হচ্ছে আধা ঘন্টা পরে যাবেন, তাহলে আপনাদের নিয়ে আমরা চৌমুহনি যাব। আর চৌমুহনি আসছি আমরা প্রথমে, অর্থাৎ চারমাথা থেকে বাসে 40 টাকা ভাড়া দিয়ে, না ভাইয়া 40 টাকা ভাড়া দিয়ে চৌমুহনি আসলাম। আর ওখান থেকে এখান এই সাহেব বাড়ির ভাড়া হচ্ছে 20 টাকা। তো আমরা হচ্ছে আমি আসছিলাম এখানে, তো আবার একটু আসলাম একটু ঘুরে দেখার জন্য। তো হচ্ছে শাফিউল্লাহ ভাই ছবি তোলা, অর্থাৎ এই জমিদার বাড়ির ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়েছে। আমি এই ভাইকে নিয়ে আসছি। ভাই আপনার নাম কি? নাম ইউসুফ। ইউসুফ, বাসা কোথায়? এখানে না, ও ভাই, আচ্ছা বানিয়ে দেখিতে তার বাসা। তো ভাইকে সাথে নিয়ে আসছি আর কি। আর জমিদার বাড়ির নাম শুনলে আমার মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে, আর এটার কারণ হচ্ছে আমার দাদি। তার মুখে অনেক জমিদার বাড়ির গল্প শুনছে, তার কারণে হয়তো অনেক রূপকথা হয়তো, বা যখন ছোট ছিলাম তখন দাদি ঘুমানোর আগে অনেক অনেক গল্প জমিদার বাড়ির সম্পর্কে শোনাচ্ছে। তার জন্য জমিদার বাড়ির কথা শুনলে বা রাজবাড়ি এ ধরনের কোনো কথা শুনলে নিজের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। তো ইউসুফের কাছ থেকে শুনলাম যে এই বাড়ির বংশধর, অর্থাৎ জমিদার বাড়িতে যারা বংশধর আছে, তারা নাকি ঢাকায় থাকে মাঝে মধ্যে, অর্থাৎ বছরে একবার আসে। কি বলো ইউসুফ? তারা হচ্ছে একবার আসে এই বাড়ি দেখার জন্য, তাদের পৈতৃক নিবাস বা তাদের বংশধরের বাড়ি দেখতে আসে তারা। তা শুনে অনেক ভালো লাগলো বিষয়টা। তো সাহেব বাড়ি ঘুরে ঘুরে দেখলাম, আর এটা বগুড়ার দুপচাঁচি উপজেলার গুনাহার ইউনিয়নে অবস্থিত। তো আমি এর আগে আসছিলাম, কিন্তু শাফিউল্লাহ ভাই আপনি তো এর আগে আসেন নাই। তো আপনার প্রথমবার এসে কেমন লাগতেছে এই জমিদার বাড়ি দেখে? ও আচ্ছা, হ্যাঁ আসলে জমিদার বাড়ি অনেক, অবশ্যই জমিদার বাড়ির পেছনে অনেক গল্প থাকে। তো আমিও কিছু গল্প শুনলাম ইউসুফের কাছ থেকে, ভালোই লাগলো বিষয়গুলো। তো ভাই এখন কি চলে যাবেন নাকি? শুক্রবারের দুপুরটা কেমন কাটলো? অনেক ভালো। আর তার চেয়ে বিষয় হচ্ছে আমরা তো তাড়াহুড়া করে আসতে হয়েছে, এসে জুমার নামাজ কোনো রকমে ধরতে পারছিলাম, ঠিক না? তারপরে হচ্ছে এই গুনাহার বাড়িতে আসছি। আর ইউসুফ তোমাকে অসংখ্য ধন্যবাদ, একটু হাসো, মন খুলেই হাসো। তো ঠিক আছে ইউসুফ, চলো যাই তাইলে।
detail. এতক্ষণ যে ভিডিওটা দেখলেন এটা হচ্ছে আমি কিছুদিন আগে শুট করি, এরপর ম্যাচে এসে অনেক বেশি অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি আর ভিডিও শুট করি নাই। এখন আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক, তো এখন আবার করতেছি। আর আমি এখন বেলকনিতে আছি আর আমার ক্যামেরার পেছনে কি আছে রফিকুল। তো কি অবস্থা রফিকুল? ভালো। হচ্ছে এই যে হচ্ছে আমি এখন রুমমেট পাওয়ার একটা সুবিধা, এই যে এখন হচ্ছে ভিডিও করতেছে, সে আমাকে সাহায্য করতেছে, তো ভালোই আছে না? আমি ক্যামেরা পেছনে আছি, সমস্যা নাই। হ্যাঁ দেখো, হ্যাঁ হ্যাঁ আপনারা দেখছেন নাম কি বলো তো রফিকুল? নাম হচ্ছে কাটা মুকুট, বাংলাতে কাটা মুকুট, আর যদি বৈজ্ঞানিক নাম বলা হয় তাহলে ইফোরবিয়া মিলি। হ্যাঁ ইফোরবিয়া মিলি, আর অলসো নোন অ্যাজ ক্রাউন অফ থ্রোনস বলা হয়। তো আসলে এই ফুলটা অনেক সুন্দর। আসলে দেখো আমাদের কিন্তু একটা সার্থকতা, দেখো আমরা হচ্ছে ফুলের গাছ লাগাইছি, হয়তো আমরা সবসময় পানি না দিলে হচ্ছে দুই একদিন পরপরই হচ্ছে পানি দিচ্ছি, আমাদের কিন্তু একটু পরিশ্রম আছেই না, এত সুন্দর ফুল ফুটে না। আসলেই অনেক সুন্দর ফুল, আর রফিকুলের রফিকুল অনেক সুন্দরভাবে দেখাচ্ছে, ওখান থেকে খুলছে ভালো দেখাচ্ছে। যখন প্রতিদিন সকালে পানি দেওয়া হয় গাছগুলোতে আর যখন ফুল ফুটে তখন আরো সুন্দর লাগে, মনটা ফ্রেশ লাগে। হ্যাঁ অন্যরকম একটা ভালো লাগা আর কি। তোমার কি ছিল বলো তো? আমার গার্ডেনিং ছিল, বাগান করে ওঠা হয়নি, তো হচ্ছে হ্যাঁ আমার আমার প্রথমে কিন্তু গার্ডেনিং ছিল বুঝছো, তারপরে ইদানিং আমার হচ্ছে যে এটা যোগ হয়েছে। হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে। তো রফিকুল অনেক সুন্দর ভাবে ফুলগুলো দেখালো, আর এই ছোট্ট বাগান তৈরির পেছনে অবদান আছে রুশাদ ভাই, সৈকত, নুনবী, আর নুনবী বাদে এখন সবাই হচ্ছে বগুড়ার বাইরে থাকে। আচ্ছা রফিকুল, এখন তো সবাই জিজ্ঞাসা করবে যে হচ্ছে বেলকনিতে কোনো প্রকার কাপড় নাই, বাঙালি হতে হলে তো অবশ্যই বেলকনিতে কাপড় ছড়ানো থাকা দরকার, কেন নাই বলো তো? কারণ ভিডিও শুট করার জন্য আমরা কাপড় গুলো আসলে হচ্ছে ভিডিও শুট করার জন্য হচ্ছে কাপড় গুলো বাইরে রাখছি, আর বাঙালি হলে তো অবশ্যই বেলকনিতে কাপড় ঝরা থাকবে, এটা স্বাভাবিক। তো এই ভিডিও এখানে শেষ করছি, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।